হ্যালো বন্ধুরা কেমন আছেন আসনাকে ভালো আজকে আমি আপনাদেরকে জর্থ্রুষ্ট ধর্ম বা জরুষ্টান তাকে পার্শিক ধর্ম বলা হয় ইরানের পার্শ্বিক ধর্ম বলা হয় আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি তেত্রিশটা ধর্ম সম্বন্ধে একটু একটু করে শোনানোর চেষ্টা করব যদি আল্লাহ আমারে সামর্থ্য দেয় একটা ধর্ম সম্বন্ধে যদি কথা বলতে যাই তাহলে দশটা বিশটে পঞ্চাশটি ভিডিওতে কিন্তু সেটা সম্ভব না কারণ বিশাল ব্যাপার তারপরও এটা সংক্ষিপ্ত আকারে করে আপনাদেরকে আমি শোনাব বোঝার চেষ্টা করবেন এবং ভুল তৈরি ক্ষমা করবেন আশা আর কি তেরোশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তেরোশো তেইশ খ্রিস্টাব্দ পূর্বাব্দে ইরানি যে ভাষা বর্তমানে যে ইরানের ভাষা এই ভাষা তখন কিন্তু আবিষ্কৃত হয় নাই তখন তারা লিখতে জানতো না তারও অনেক আগের ইতিহাস জরুস্টারের জরুস্টারের প্রকৃত নাম হচ্ছে যারা থুস্টা যারা আর এই ধর্মের নাম আছে জরস্টান ধর্ম গ্রন্থের নাম আছে অভিষ্ঠা বা দা টি সি দা এ বিএসটি এবেস আর কি ইংরেজি ফার্সি জার্মানি এবং গুজরাটি ভাটায় এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে আর এই যে যে ধর্ম অর্থাৎ যে ফার্সি ধর্ম এটা যেহেতু তেরোশো তেইশ খ্রিস্টপূর্বাব্দের অর্থাৎ বহুকাল আগের এই ধর্ম এই ধর্ম পরবর্তীতে অর্থাৎ অনেক পরে এসে শাসানীয় রাজবংশের সময় শাসানীয় রাজবংশের সময় এটা উনিশ খণ্ডের একটা বিশাল গ্রন্থ প্রকাশিত হয় এই ধর্মের মূল মন্ত্র আছে আহুরা মাজদা অর্থাৎ জ্ঞান অর্থাৎ ঐশ্বরী জ্ঞান আমরা জানি যে বেদ হচ্ছে ঐশ্বরী জ্ঞান জ্ঞান বাইবেল হচ্ছে ঐশ্বরিক জ্ঞান কুরাণ হচ্ছে ঐশ্বরিক জ্ঞান ত্রিপেঠিক হচ্ছে ঐশ্বরিক জ্ঞান আর এখানে আহুরা মাজদা হচ্ছে কি ঐশ্বরী জ্ঞান এটি কিন্তু আমার ব্যক্তিগত কথা না কেউ আমার মাইন্ড করে না হুম যা আছে বই কে আমি সেটাই কিন্তু বলছি আর কি অর্থাৎ থেকে অর্থাৎ সৃষ্টিকতা থেকে প্রেরিত যে বার্তা এই যে ইহুদিদের মজেজ আমরা জানি ইহুদি ধর্মের যে মোজেস আর আমরা মুসলমান ধর্মে যারা আছি তারা আমরা বলি মোসা মোজেস বা মুসা তারপরে ইহুদি ধর্মে যাকে বলে আব্রাম বা ইব্রাহাম বা ইব্রাহিম যাকে আমরা বলি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একই বিষয় একই কাহিনী তবে সময়ের পরিবর্তের সাথে সাথে বিভিন্ন ধর্মের বিভিন্নভাবে এর ব্যাখ্যা ভিন্ন আর যদি সনাতন ধর্মে আমরা যাই সনাতন ধর্মে সেখানে ইব্রাহিম আলসালামকে যদি আপনি দেখেন ধর প্রহ্লাদ প্রহ্লাদের জীবনের সমস্ত ঘটনা আছে অর্থাৎ প্রহ্লাদ সবসময় হরি হরি বলতো হরি হরি এক ঈশ্বরের নাম বলতো সেই একই কাহিনী আছে কিন্তু আমরা জানার চেষ্টা করি না কারণ একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মকে আমরা কী করি ঘৃণা করি শুধু কি ধর্ম না ধর্মের মানুষকে ঘৃণা করি তাই আর জানা হয়ে ওঠে না গ্রিক ও রোমানদের কাছে এই আর্য জাতীয় পূর্বে আর্য আমরা জানি আর্য জাতি থেকে আর্য জাতি থেকে অর্থাৎ হিমালয় থেকে হিমালয় থেকে যে নদী প্রবাহিত হয়ে আরব সাগরে মিশে গেছে এই সিন্ধু নদের দুবারে যাদের বসবাস তারা হচ্ছে আর্য জাতি অর্থাৎ এই আর্য জাতিরও পূর্বে এবং গ্রিক ও রোমানদেরও ও মানে পূর্বে বহুকাল আগের থেকেই ইরানের এই অঞ্চলের যে এক ধর্ম ছিল সেটা হচ্ছে এই সেই জর্থ ধর্ম বা জৈষ্ঠ ধর্ম তারাও কিন্তু এই ধর্মকে কি করতো ভক্তি শ্রদ্ধা করতো যে না এমন একটা সুন্দর ধর্ম আছে যাক এই যে জরুষ্ঠানের পিতার নাম আছে পৌরুষ পা আর মাথা হচ্ছে দুগ্ধবার পুত্র মায়ের নাম আর জন্ম হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টের যে সাল গণনারও আরও বহু বছর পূর্বে এখানে বলা হয়েছে যে পাঁচশো একান্ন থেকে ছয়শো আঠাশ সাল পর্যন্ত ধরা হয় আর কি খ্রিস্টাব্দ 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 পূর্বে আর কি জয়স্টানের জন্মের ঠিক সাত বছর বয়স পরেই মাত্র সাত বছর বয়স যখন তখন তাকে বিষ প্রয়োগ করা হয় জয়ষ্ঠানকে যিনি হবে নবী চিন্তা করেন বিশ বছর বয়সে পর্বত গুহায় মগ্ন ও আলোকপ্রাপ্ত হন বিশ বছর বয়সে তিনি কি করেন সংসার ছেড়ে চলে যান এবং গুহায় ধ্যান করেন এবং তিনি আলোকপ্রাপ্ত হন তার জীবনের প্রায় অনেক অংশই কেটেছে যুদ্ধ বিগ্রহ হ্যাঁ এবং সন্ত্রাস দমনে আর জন্য তা কী করতে হয়েছে তার সংসার আপনজন জন সব কিছু ত্যাগ করতে হয়েছে যেমন অন্য সৎ মানুষের বেলায় খাটে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে তারা যে ভালো মানুষগুলো আর কি হুম তারা নিজ দেশে কোনোদিন কদর পায় নাই এটাই জলস্থানের বেলা কোনো ব্যতিক্রম ঘটে নাই তারপরে তিনি একবার জেলে যান রাজা হিস্তাপ্পা রাজা হিস্তাপ্পা তাকে জেলে ঢোকায় এবং এক অলৌকিকভাবে তিনি সে জেল থেকে মুক্তি পান সেটা হচ্ছে যে রাজা আর একটা ঘোড়া ছিল রাজার একটা ঘোড়া ছিল প্রিয় ঘোড়া এই ঘোড়াটা অসুস্থ হয়ে যায় তখন এটি কিছুতেই সুস্থ ছিল না মৃত্যুপ্রায় তখন জলস্টান এই ঘোড়াটাকে সুস্থ করে দেন যেভাবে হোক সুস্থ করে দিলে পরে তিনি তার প্রতি খুব সন্তুষ্ট হন এবং তাকে মুক্ত করে দেন অর্থাৎ অর্থাৎকে জেল থেকে মুক্ত করে দেন শুধু মুক্ত করেই দেন না রাজা নিজেও এই ধর্মের গ্রহণ করেন এবং এই ধর্মের সহযোগিতা করেন ধর্ম প্রচারের ক্ষেত্রে আচ্ছা এরপরের ঘটনা হচ্ছে যে ভিজিয়া রাজা তৎকালীন সময়ে ভিজিয়ার রাজা অর্থাৎ ইরানের যে ভিজিয়া বা পারস্যের যে ভিজিয়া এই ভিজিয়া রাজা সন্তুষ্ট হন এবং তারপরে তার সাথে বিবাহ দেন অর্থাৎ সাথে বিবাহ দেন খ্রিস্টপূর্ব যেটা বললাম যে এটা কিন্তু বহু আগের পুরাতন ধর্ম অর্থাৎ আজ থেকে প্রায় তিন হাজার বছরের ঊর্ধ্বের ধর্ম তো খ্রীষ্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক সম্রাট আমরা গ্রিক সম্রাটকে সবাই চিনি আলেকজান্ডারকে গ্রিক সম্রাট আলেকজান্ডার কর্তৃক প্রার্থনা গৃহ অর্থাৎ জরোষ্ঠানের ধর্মের যে প্রার্থনা গৃহসমূহ সেগুলোকে ধ্বংস করে দেয় এবং পুরোহিত এবং যাজকদের হত্যা করে শুধু কি তাই আমরা জানি যে ইসলাম ধর্মের নবী মোহাম্মদ সা্লামের পর অনেক অত্যাচার অচার হয় সনাতন ধর্মের রাবণ সেই রাবণ তো আসলে রাক্ষস ছিল না ছিল মানুষ কিন্তু এই রাক্ষ রাবণ রামের যারা অনুসারী ছিল রামের যারা পুরো ছিল রামের যারা ধর্মজাতক ছিল তাদেরকে কি ধর্মকর্ম করতে দিত না সে সমস্ত আঘ্রায় কি করতো আগুন জ্বালিয়ে দিত তারপর আমরা জানি যে সেই শ্রীকৃষ্ণ যখন সত্য ন্যায়ের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে যখন সংগ্রাম করে তখন তার বিপক্ষে কে ছিল সেই রাজা কংস অত্যাচারী রাজা কংস ছিল রাজা জড়সন্ধু ছিল তারপরে ছিল সেই নরকাসুর অনেক অত্যাচারী অবিচারী এবং দাম্ভিক লোকজন শ্রীকৃষ্টের বিপক্ষে ছিল এবং তারা কিন্তু কি ধ্বংসও হয়ে যায় আমরা জানি সেই কুরুক্ষিত যুদ্ধ এক পক্ষে পঁচিশ লক্ষ লোক পঁচিশ লক্ষ ত্রিশ হাজার আরেক পক্ষ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার লোক কি হয় নিহত হয় ভয়ানক এক ব্যাপার সেবার যাই হোক সে কথা পরে নয় বলবো তো এখানেও তার ব্যতিক্রম ঘটে নাই এখানে আলেকজান্ডার কী করছিল জরস্থানের যে প্রার্থনা গৃহসমূহ সেগুলোকে ধ্বংস করে দেয় এবং পুরোহিত এবং যাদকদের হত্যা করে এর ফলে কি করে এই জরস্থান ধর্মের অনুসারে যারা তারা পালিয়ে পালিয়ে ভারতে চলে আসে ভারতের কিছু অংশ চলে আসে ভারতের গুজরাটে বিশেষ করে গুজরাটে চলে আসে তারপরে অন্য অন্য রাষ্ট্রে সরে যায় আবার কেউ আসে ধর্মটাকে ছেড়ে দেয় বা পালন করা বন্ধ করে দেয় শুধু এখানে শেষ নাই ইসলাম যখন আসে ইসলাম ধর্ম যখন ইরানে যখন ইসলাম ধর্ম আসে তখন কিন্তু একেবারেই ধর্ম বিলীন হয়ে যায় ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের শাসনীয় রাজবংশের সম্রাট তৃতীয় ইয়াজিদ গ্রেট পরাজিত হলে ইসলাম রাষ্ট্র ধর্ম হয় ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আমরা জানি যে তো খ্রিস্টপূর্বাব্দের কথা যে সাসানীয় রাজবংশের সম্রাট তৃতীয় অ্যাজিদ গ্রেট প্রয়োজিত হলে সেখানে কী করা হয় সেখানে রাষ্ট্রধর্ম হয় ইসলাম এটা হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ অর্থাৎ পাঁচশো সত্তর পাঁচশো সত্তর সালে হচ্ছে নবী মোহাম্মদ সাল্লামের জন্ম আর পাঁচশো ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শাসনীয় যে তৃতীয় ইয়াজিদ দা গ্রেট ছিল উনি যখন পরাজিত হয় তখন এই জনস্থান ধর্মটা একেবারে পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার মতোই অবস্থা এখনো যদিও জনস্থান ধর্মের কিছু অনুসারে আছে এই সময় সম্পূর্ণভাবে জনস্থান ধর্ম বিলীন হয়ে যায় এবং ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম হয় আচ্ছা সাতশো ষোলো খ্রিস্টাব্দে কিছু জনস্থান পালিয়ে ভারতের গুজরাটে চলে আসে পরে যখন তাদের উপরে অত্যাচারের মাত্রা এতই বেশি বেড়ে যায় যে থেকে অর্থাৎ সেই পারস্য বা ইরানের থাকার সম্ভব হয় নাই তারা চলে আসে ছয়শো ষোলো খ্রিস্টাব্দে ভারতের গুজরাটে এবং উনিশশো সালে ইরানে যে ইসলামী বিপ্লব ঘটে উনিশশো সালে ইসলামে যে ইসলামের যে বিপ্লব ঘটে এরপর দ্রুত হারে জরস্টানিজম ধর্ম একেবারেই কমে যায় এ হল ধর্মের ইতিহাস তারপরে আছে এর মৌলিকত্ব কি এর যে তত্ত্ব সেগুলো আছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সাতটি ধাপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী সৃষ্টি করেন সাতটা ধর্ম আমরা পাই ইহুদি ধর্মে পাই খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্মেও সাতটা বা সাত দিনের কথা আছে সাতটি পর্বের কথা আছে কেউ বলে সাত দিনের সৃষ্টি করেছেন কেউ বলে সাত পর্বে সৃষ্টি করেছে সে যাই হোক অগ্নি সকল সৃষ্টির মূল অগ্নি আমরা জানি যে সেই যে জ্যোতি সেই যে নূর যে আলো সেটাই থেকেই সবকিছুর উৎপত্তি এখানে সেটাই ইঙ্গিত বহন করে দেবতারা প্রথমে মানব ও সার বিলীন এ দিয়ে তা থেকে সব কিছু সৃষ্টি করেন এখানে প্রথম যে সৃষ্টি সেই প্রথম সৃষ্টি হচ্ছে সেই যে একজন মানব প্রথম মানব প্রথম মানবকে হত্যা করে তার রক্ত ছিটিয়ে দিলে সেই রক্ত থেকেই আবার অসংখ্য মানুষের জন্ম হয় অর্থাৎ বীজ হিসেবে এবং সেখানে ষাঁড় বলির কথা আছে কথা আছে সেই সৃষ্টি আদিতে আর আছে হোমা বৃক্ষ আমরা মুসলমানরা যাকে বলি আমরা গন্ধ বৃক্ষ খ্রিস্টান ধর্মের লোকেরাও বলে যে সেইটা ছিল একটা ডুমুর বৃক্ষ আর ইহুদিরা বলে সেটা ছিল একটা হ্যাঁ অন্যান্য বৃক্ষ আর কি বা এরমতি আবার হিন্দু ধর্মে আছে সেটা ছিল একটা জ্ঞানদায়ক বৃক্ষ নানান ধর্মে নানান কথা তবে এই বৃক্ষের কথা এই সারের কথা এখানে সার তিনটে জিনিস থেকে উৎপত্তি দেবতারা প্রথমে মানব ও সার বলি দিলে তা থেকে সব কিছু সৃষ্টি হয় আর কি আর একটা বৃক্ষ ছিল সেটা হোমা বৃক্ষ সেই বৃক্ষটা উপর করে ধরে যেমন বীজ থেকে যেমন গাছ জন্ম নেয় ঠিক সেরকমটি এখানে শয়তানের কথা পরে আসছে যদিও কিন্তু এখানে বৃক্ষ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে সেই কথাটা বলা হয়েছে তারপরে বৃক্ষটা সবখানে আছে আর যে সারের কথা বলা হয়েছে দেখেন বেদে কিন্তু এই সারের কথা বলা আছে এবং সব ধর্মেই সারের একটা কথা চলে আসছে অর্থাৎ মুসা সময় যে সারের কথা বলা হতো সেই সারের কথা আর একটা বিষয় সেটা হচ্ছে যে সুরাল বাকারা বাকারা শব্দ তো গাভী এই গাভীর মানে কোরআন শরীফের প্রথম যে সুরা অর্থাৎ ফাতে পরেই যে প্রথম যে বড় সুরা সেটা বাকারা এই বাকারা সত্য গাভী ঠিক জানি না প্রত্যেকটা ধর্মে কেন গাভী আর গরুর কথা চলে আসছে এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন তবে সকল ধর্মের মধ্যে যে একটা গরু বা গাভীর কথা আছে এবং বৃক্ষের কথা আছে এর সাথে নিশ্চয়ই কোনো একটা রহস্য লুকিয়ে আছে সেটা তাও সৃষ্টিকর্তা ভালো জানেন যক এই যে জরোষ্ঠান ধর্ম এই জরোষ্ঠান ধর্ম সর্বপ্রধান যিনি যত সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন এশা এশা বা আল্লাহ বা মাবুদ গড ঈশ্বর যিনি আর তার যে তিনটে শক্তি আমরা যেমন বলি যে আজরায়েল জিব্রাইল ইসরাফিল মিকাবিল ঠিক এখানে হিন্দুরা বলে যে ব্রহ্ম বিষ্ণু শিব ঠিক এখানে তিনটে প্রধান শক্তির কথা বলা আছে আর এসে অর্থাৎ সৃষ্টিকর্তাকে নিলে চারটি শক্তির কথা বলা হয় অনেকটা আমাদের ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম সব ধর্মের সাথে অনেকটা মিল হয়ে যায় যেমন প্রথম হচ্ছে দোতা প্রথম হচ্ছে দোতা অহুরা মাজদা আর আর অহুরা মাজদার সর্বোপরি আছে এশা যাকে আমরা আল্লাহ বলি হিন্দুরা বলে ভগবান আর দ্বিতীয় আছে মিত্রা দ্বিতীয় আছে মিত্রা মানে দ্বিতীয় দেবতা আর তৃতীয় দেবতা হচ্ছে ভারুনা ওই জরুষ্ঠান ভাষায় বা ওদের ভাষায় যে ভারুনা তৃতীয় শক্তি আর শয়তান যেটা আমরা যাকে শয়তান বা আজাদি শয়তান হিসেবে বলি আর হিন্দুরা যাকে অসুর বলে অসুর ও শয়তান ঠিক এই যথান ধর্ম শয়তান আছে সেটা হচ্ছে আংরাই মাইন আংরামাইন আংরা মাইন এই শয়তান হচ্ছে আংরামাইন অর্থাৎ সৃষ্টি থেকে সৃষ্টি শুরুর থেকে পরে দুটো ভাগ হয়েছে একটা ভালো একটা মন্দ সেই ভালো শক্তিটা হচ্ছে এসা আর খারাপ শক্তি আছে আংরা মাইন অর্থাৎ সে জলস্টন ধর্মের ভাষায় মাইন. আচ্ছা আমরা যেমন কেয়ামত বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি হ্যাঁ বৌদ্ধরা যেমন নির্বাণ লাভ করা বিশ্বাস করে হিন্দুরা যেমন সেই বৈকুণ্ঠে অর্থাৎ সেই মহাকল্যাণ লাভের কথা বলে ঠিক এরকম এখানেও সেই কেয়ামতের কথা বলা আছে কেয়ামতে অর্থাৎ সৃষ্টির শেষ দিকে ভালো আর মন্দের মধ্যে সংঘাত হবে যুদ্ধ হবে লড়াই হবে এবং মিথ্যে ধ্বংস হয়ে যাবে এবং সত্যের জয় হবে যারা সত্য ও ন্যায়প্রাণ এই সত্য আত্মাগুলো তাদের যে পূর্বের যে দেহ সেই দেহের মধ্যে প্রবেশ করবে আবার তারা সজীব হয়ে অর্থাৎ সত্য ন্যায়ের জয় হবে আমরা যেমন বিশ্বাস করি মুসলমানরা যে হজরত ইসা ভবিষ্যতে যখন পাপে প্রীতি পড়ে যাবে তখন আসবে খ্রিস্টানরা ইহুদি ধর্মও আছে যে তারাও বিশ্বাস করে যে আরও একজন ব্যক্তি আসবে এবং যারা আহমেদ মুসলিম তারাও বিশ্বাস করে যে আরেকজন নবী আসবে এবং বাহাই ধর্ম তাও ধর্ম এবং বিভিন্ন ধর্ম কিন্তু তারা বিশ্বাস করে যে একজন মহামানব আসবে এবং তাদের ধর্মের এবং তাদের গোত্রের তাদের বংশ লোক ঠিক এই ধর্ম একজনের কথা বিশ্বাস করা হয় সেটা হচ্ছে যে পৃথিবী পাবে যখন ভরে যাবে তখন সাও শিয়ান্তেশ সাও শিয়ান্ত যিনি আসবে তার নাম আছে কি সাও শিয়ান্ত সেই শিয়ান্তর জন্ম হবে এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে অর্থাৎ মিথ্যা ও অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করবেন জরোষ্টান ভাষায় অর্থাৎ জরোস্টান ধর্মের ভাষায় ইয়াজাতাস ইয়াজাতাস অর্থ ভালো ও দৈভস অর্থাৎ মন্দ ইয়াজাতাস মানে ভালো আর দৈভস মানে কি মন্দ তো এই ভালো আর মন্দের মধ্যে যখন যুদ্ধ হবে তখন মন্দ ধ্বংসপ্রাপ্ত হবে এবং ভালো শ স্বদেহে ভালো শ প্রবেশ করবে হ্যাঁ আর নরককে যাবে কারা যারা দুষ্ট আত্মা দুষ্ট আত্মাগুলো নরকে চলে যাবে এবার প্রার্থনা আমরা মুসলমান আমি একজন মুসলমান আমরা পাঁচ নামাজ পড়ি এবং জলস্থান ধর্মের অনুসারে যারা তারাও কিন্তু দিনে পাঁচবার প্রার্থনা করে পাঁচবারের সময় বলে দিচ্ছি এটা সে সূর্য উদয় সূর্য যখন উদয় হয় তখন এবং মধ্যাহ্নে ঠিক সূর্য যখন মাথার পর থাকে দুপুরবেলা দুই এবং সূর্যাস্তে অর্থাৎ বিকেলবেলা এবং মধ্যরাতে কঠিন বিষয় মধ্যরাতেও তারা প্রার্থনা করে বেশ কষ্ট সাথে অবশ্যই চার নম্বর মধ্যরাতে এবং পঞ্চমত উষা বা প্রত্যুষ একদম সকালবেলা মোট পাঁচবার তারা প্রার্থনা করে তবে আমাদের সাথে একটু ভিন্নতা আছে যে তারা অগ্নিকে সামনে রাখে কারা জরষ্টন ধর্মের অনুসারে অগ্নিকে সাঙ্গে রাখে এবং তারাও কিন্তু অজু করে তারা অজু করে তার এই পবিত্রকে অর্থাৎ এই প্রার্থনাকে তারা বলে কি এই যে অজু আমরা যে অজু করি আমরা যে পবিত্র হই তারা বলে প্রক্ষালন তারা এটা কি বলে প্রক্ষালন বলে জরোষ্ঠ ধর্মের অনুসারীরা পানিকে মহা পবিত্র মানে পানিকে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করে তারা পানিকে নষ্ট করে না ময়লা করে না সহজে শুধু তাই না তারা ছোট যে চারাগাছ চারাগাছ এবং ছোট পশু তাদেরকে মারে না এবং তাদের প্রতিও তারা খুব শ্রদ্ধা প্রদর্শন করে মৃত ব্যক্তির আত্মাকে তিন দিন পরে তারা বিদায় জানায় মৃত্যু ব্যক্তি কোনো মানুষ যখন মরে যায় মরে যাওয়ার পরে তার আত্মাকে কি করে তিন দিন পরে বিদায় জানায় যে আত্মা তিন দিন ঘোরাফেরা করে তারপরে তার অবস্থানে চলে যায় যেটা আগেই বলছিলাম জল পবিত্র এবং কুকুরকে তারা পবিত্র হিসেবে মানে এবং সন্ধ্যার পর পানিসহ সন্ধ্যার পর পানি লেনদেন বা অন্য লেনদেন তারা করে না এবং বাতি ফু দিয়ে নিভায় না অর্থাৎ আগুন আমরা যে কুপি হেরিকেন গ্রাম অঞ্চলে ব্যবহার করি শহরে হয়তো লাইট জ্বালায় রাখে এগুলো আসলে এই জলসন ধর্মেরই মানে আগানুন আগুন নেবানো নিষেধ হুদিয়ে আগুন নেবানো নিষেধ মৃত ব্যক্তিকে তারা কি করতো মৃত ব্যক্তিকে পাহাড়ের উপরে উপরে রেখে আসলে সেখানে আস্তে আস্তে বসে গেলে তো আবার কেউ কেউ আবার এটাকে ই করে দাহ করে দুইভাবে তারা এটা করে থাকে আর কি তো এর হল ধর্মের বিষয় ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য